প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে রাউজান অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে আছে আমি তোমাদের সাথে সবুজ ভট্টাচার্য, কম্পিউটার ডেমোনস্ট্রেটর, রাউজান আর্য মৈত্রী ইনস্টিটিউশন, রাউজান চট্টগ্রাম। আজকে আছি আমি তোমাদের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নবম ও দশম শ্রেণীর জন্য দ্বিতীয় অধ্যায় নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, তোমরা আমার সাথে থাকো, আমার মনে হয় ক্লাসটি ভালো লাগবে। শুধু এটা নবম এবং দশম শ্রেণীর জন্য না, আসলে আমাদের যারা শিক্ষার্থী আছে এবং যাদের প্রয়োজন, এটা আইসিটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনায় যাচ্ছি। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো তো দেখি, আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। একটা মানুষ কি করে আছে, মাথার মধ্যে হাত দিয়ে কম্পিউটারের দিকে তাকিয়ে আছে। তা আমরা বুঝতে পারছি লোকটা নিশ্চয়ই কি টেনশনে আছে, কোনো একটা বিষয় নিয়ে টেনশন করছে। তাহলে এখানে হচ্ছে কি, কম্পিউটার সমস্যা নিয়ে টেনশন করছে, কম্পিউটারে নিশ্চয়ই কোনো একটা জটিল সমস্যা নিয়ে আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি কিছু হার্ডওয়্যার টুলস দেখতে পাচ্ছি, যেটা আমরা মোবাইল ফোনে দেখতে পাই, আর একটা কম্পিউটার দেখতে পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারছি কম্পিউটারের সেটিংসের কিছু বিষয় নিয়ে। সেটিংস বিষয়টা আসলে খুবই জটিল, আমরা মোবাইল অ্যান্ড্রয়েড সেট ইউজ করতে গেলে আমাদের সেটিংস বিষয়টা নিয়ে আমাদেরকে জটিলতায় পড়তে হয়। তারপরে দেখতে পাচ্ছি কম্পিউটারের, এটা হচ্ছে কি কম্পিউটারের সেটিংস। আচ্ছা এরপরে আমরা আরও কিছু ছবি দেখতে পাচ্ছি, যেখানে একটা সিমস ব্যাটারি দেখতে পাচ্ছি। আচ্ছা মাদার বোর্ডের সিমস ব্যাটারি, যেটা কোথায় থাকে, মাদার বোর্ডের উপরে একটা ব্যাটারি স্লট থাকে, ওই জায়গায় আমার এই ব্যাটারিটা থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা ভিজিএ কেবল, অর্থাৎ ভিডিও গ্রাফিক্স অ্যারাই। এটা কি করতে হয়, এটা আমাদের সিপিইউ বা সিস্টেমের পেছনে কি করতে হয়, লাগাতে হয়, যেটা আমাদের মনিটরের সাথে সংযুক্ত করা থাকে। আচ্ছা এরপরে আমরা একটা কি দেখতে পাচ্ছি, কম্পিউটার দেখতে পাচ্ছি যেটা কি নেই, ডিসপ্লে নেই, ডিসপ্লেবিহীন কম্পিউটার দেখতে পাচ্ছি। এরপরে আমরা আর একটা ছবি দেখতে পাচ্ছি, একজন কম্পিউটার মেকানিক কি করছে, তার কম্পিউটারে ঠিক করার জন্য চেষ্টা করছে। মানে টোটালি আমরা দেখতে পাচ্ছি কি কম্পিউটার, কম্পিউটারের কিছু সমস্যা, এমন কিছু আমরা বিষয় দেখতে পাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছি আমরা একটা সচল কম্পিউটার, যেখানে আমার উইন্ডোজ 10-এর একটা আমরা সিম্বল দেখতে পাচ্ছি। তাহলে কম্পিউটার সমস্যা এবং এই কম্পিউটারটাকে সমাধান করে নিয়ে আসা, তাহলে আজকের পাঠটা আমরা বুঝতে পারছি নিশ্চয়ই কম্পিউটারের সাধারণ ট্রাবল শুটিং। আচ্ছা ট্রাবল জিনিসটা হচ্ছে কি, প্রবলেম সমস্যা, এবং শুটিং হচ্ছে ওই সমস্যাটাকে সমাধান করা। তাহলে আমাদের একটা বিষয় হচ্ছে কি, পৃথিবীতে আমরা যে বিষয় নিয়ে কাজ করি না কেন, ওই বিষয়গুলোর প্রতি একটা কিছু কি থাকে, সমস্যা থাকে এবং সমাধান করতে হয়। ঠিকই টেকনিক্যাল বিষয় যেগুলো আছে এগুলোতে খুবই খুবই আমাদেরকে সমস্যা ফেস করতে হয়। সেজন্য আমরা যদি বড় সড়ো মেকানিকের কাছে যাই, আমাদেরকে এটার জন্য ওই মেকানিককে কী দিতে হয়, আমাদেরকে একটা খরচ দিতে হয়। তো আমরা যদি ছোটোখাটো খরচ, ছোটোখাটো বিষয়গুলো যদি আমরা সমাধান করতে পারি, তাহলে এই সমস্যা থেকে সমাধান পেতে পারি এবং আমাদের সময় এবং আর্থিক বিষয়টাতে দিক দিকে আমরা কি হতে পারি, লাভবান হতে পারি। আচ্ছা এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারছো, এই পাঠ শেষে শিক্ষার্থীদের ট্রাবল শুটিং সম্পর্কে জানতে পারবে, কম্পিউটারের সাধারণ সমস্যা ট্রাবল শুটিং করতে পারবে, কম্পিউটারের ট্রাবল শুটিংয়ের কৌশল ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা এখন আমরা যাচ্ছি সিস্টেম চালু না হলে। আমরা দেখতে পাই যে আমাদের ল্যাপটপ বলি, আমাদের ডেস্কটপ বলি, আমাদের এই সিস্টেমগুলো চালু হয় না। তো না হলে আমাদেরকে তখন কি করতে হবে, আমাদের যদি ডেস্কটপ হয়, আমাদের এই ভিজিএ কেবল, যেটা আমাদের পিন থেকে, 2 পিন বা 3 পিন থেকে যেটা আমাদের সিস্টেমের মধ্যে প্রবেশ করেছে, কেবলগুলো আমাদের চেক করতে হবে, এবং ভিজিএ কেবলটা আমাদের মনিটরের সাথে ভালোভাবে অ্যাড আছে কি না আমাদেরকে এগুলো যাচাই করতে হবে। তাহলে সঠিকভাবে পাওয়ার কেবল সংযোগ করতে হবে, যদি সঠিকভাবে পাওয়ার কেবল সংযোগ না হয়, আমাদের কম্পিউটার অন না হতে হবে, না হতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কেবলগুলো প্রথমে চেক করতে হবে। এটা খুবই সাধারণ, কিন্তু আমরা অনেক সময় এটা মাথায় আসে না।
সিস্টেম চালু না হলে আরো অনেক কারণ হতে পারে, যেটা আমাদের বড় সরো কোনো কাজ না। আমাদের সিস্টেমের মধ্যে কি থাকে, আমাদের পাওয়ার সাপ্লাই এর সাথে দেখা যায় আমাদের এই কেবলগুলো মাদারবোর্ডের মধ্যে যুক্ত থাকে। আরেকটা বিষয় হচ্ছে মাদারবোর্ডের একটা বিষয় হচ্ছে মাদারবোর্ডের যে পোর্টগুলো আছে সেগুলো পাওয়ার কেবলের পোর্টের সাথে একদম রিলেটেড। এগুলো বসালে বোঝা যায়, পিনগুলো এমনভাবে সেটিং করা যেখানে যেই পিন প্রয়োজন হয় ওইভাবেই ওইখানে অ্যাড করতে হয়। তো আমরা কি করতে পারি, অনেক সময় যদি না হয় আমরা পিসিটা খুলে কি করতে পারি, মাদার বোর্ডের যেই কেবলগুলো পাওয়ার সাপ্লাই থেকে গিয়েছে এগুলো একবার তুলে একবার লাগাই। তুলে লাগানোর কারণেও কি করতে হতে পারে, আমাদের সেই মনিটর আবার চালু হতে পারে। এই সমস্যাগুলো আসলে খুব জটিল না। আর সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট খোলাটাও এমন কোনো, আমার সিস্টেমটা খোলাটাও এমন কোনো কি জটিল কাজ না। খুলে জাস্ট আমরা মাদারবোর্ডের মধ্যে কি করতে পারি, পাওয়ার কেবল আমরা এগুলো একটু চেক করতে পারি বা একটু তুলে আবার ঠিক আগের জায়গায় লাগিয়ে দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই কাজগুলো করার সময় আমাদেরকে অবশ্যই সিস্টেমের মধ্যে যে কানেকশনটা ঢুকেছে আমাদের কারেন্টের ওইটা সুইচটা আগে থেকে অফ করে রাখতে হবে। সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না, এমনও হচ্ছে সিস্টেম চলছে, সিস্টেম থেকে আমরা কি পাচ্ছি, যে কুলিং ফ্যান আছে ওই ফ্যানের বাতাসটা আমরা শুনতে পাচ্ছি বা বুঝতে পারছি আমাদের সিস্টেমটা চলছে, কিন্তু আমাদের এই অবস্থায় কি আমাদের মনিটরে কানেকশনটা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে দুটা ছবি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা আমাদেরকে কি করতে হবে, এই র্যামটাকে একটু খুলে আমাদেরকে আবার লাগাতে হবে ওই জায়গায়। বা আমরা ব্রাশ দেখতে পাচ্ছি, ব্রাশ দিয়ে র্যামের স্লটটা আমাদেরকে কি করতে হবে, মুছে দিতে হবে। অনেক সময় দেখা যায় এই র্যামের কারণে কি হয়, সাউন্ড দেয়, হ্যাঁ একটা বিপ সাউন্ড দেয়, চালু করলে দেখা যায় একটা বিপ সাউন্ড দিতে থাকে কিছুক্ষণ পর পর। সেক্ষেত্রে আমরা ওই র্যামটাকে ভালো করে চেক করে নিতে পারি। কী করতে হবে, আমরা স্লটটা থেকে তুলতে পারি, স্লটটা একটু একটা ব্রাশ দিয়ে আমরা পরিষ্কার করে দিতে পারি। এর পরবর্তীতে আমরা একটা ইরেজার দিয়ে এইখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এই বরাবর আমরা কি করতে পারি, চিরুনির মতো যে খাঁজগুলো আছে আমরা এগুলো কি করতে পারি, একটু ঘষে দিতে পারি বা পরিষ্কার করে দিতে পারি আমার মনে হয়, তখন ওই সমস্যা থেকে সমাধান পাওয়া যেতে পারে। আচ্ছা, র্যামটাকে কি করতে হবে, রাবার দিয়ে ঘষে দিতে হবে। দেখা যাক এবার আমরা এই যে এতক্ষণ আলোচনা যা করলাম এগুলো তোমরা কতটুকু বুঝতে পারলে। পাওয়ার কেবল নষ্ট হলে কি করা উচিত একটু ভেবে বলো তো। পাওয়ার কেবল নষ্ট হলে এটা রিপেয়ার করার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, পাওয়ার কেবলটা চেঞ্জ করে নিতে হবে, ওইটা ফেলে দিয়ে নতুন আর একটা পাওয়ার কেবল নিতে হবে, ওইটা আর মেরামত করার কোনো সুযোগ নাই। সিস্টেমে বিপ সাউন্ড শুনতে পেলে, যেই কথাটা আমি আলোচনা করলাম, বিপ সাউন্ড শুনতে পেলে আমাদেরকে কি করতে হবে, যদি বিপ সাউন্ড শুনতে পাই তখন আমাদেরকে র্যামটা একটু চেক করে নিতে হবে। এবার আসা যাক, আমরা এই সমস্যাটা সবাই ভুগে থাকি, কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিবুট বা রিস্টার্ট হয়। অনেক সময় কম্পিউটারটা কি চালু হতে অনেক সময় নেয়, এই জিনিসগুলো আমরা সব সময় ফেস করে থাকি। তো এখানে হালকা কিছু আমি আলোচনায় এনেছি, যেটা হচ্ছে এয়ার কুলিং ফ্যান, যেটা সিস্টেমের মধ্যে থাকে, প্রসেসর যদি কি হয়ে যায় গরম হয়ে যায় তখন কি করতে হয়, আমাদের এই ফ্যানটা চেক করতে হবে, ফ্যানটা কি ভালোভাবে কাজ করছে কি না। কেননা প্রসেসরটা এতটাই কাজ করে এটা খুব গরম হয়ে যায় অনেক কিছু প্রসেসিং করতে গিয়ে। তো সেক্ষেত্রে ওই ফ্যানটা আমাদের কি ঠিক মতো চলছে কি না, আমার বাতাসটা কি ওইখানে প্রবেশ করছে কি না, ভেতরের বাতাস বাইরে বের করে দিচ্ছে কি না, এই ফ্যানগুলো আমাদেরকে ওই জায়গায় কি করে নিতে হবে, চেক করে নিতে হবে। তাছাড়া এখানে আমি অ্যান্টিভাইরাস দেখতে পাচ্ছি, কিছু অ্যান্টিভাইরাস আমাদেরকে রাখতে হবে। অ্যান্টিভাইরাস যদি না থাকে, সফটওয়্যারের ক্ষেত্রে দেখা যায় যারা সফটওয়্যার বানায় তারা কিছু
ভাইরাসও সৃষ্টি করে দেয়। তো ওই ভাইরাসগুলোকে, এগুলো একটা ব্যবসায়িক প্রসেস আসলে তাদের, তো ভাইরাসগুলো সৃষ্টি করে দেওয়ার কারণটা হচ্ছে কি, যদি আমার কম্পিউটারে ঢুকে তখন কি আমার ডাটাগুলো নষ্ট করে ফেলবে, সেক্ষেত্রে আমাকে নতুন ডাটা নিতে হবে, বা একটা অ্যান্টিভাইরাস আমাকে কিনে নিতে হবে, তখন তাদের দুদিকেই ব্যবসা হচ্ছে। দেখ এগুলো কতগুলো ব্যবসায়িক, কতগুলো প্রক্রিয়া। তাহলে আমার অনেকগুলো, আমাদের পরিচিত, আমরা জানি অনেকগুলো অ্যান্টিভাইরাস আছে, যেমন ক্যাসপারস্কি আছে, তারপরে কি আছে, পান্ডা আছে, ভিরা আছে, অ্যাভাস্ট আছে, ইসার্ট স্মার্ট আছে, অনেকগুলো অ্যান্টিভাইরাস বাজারে এখন পাওয়া যায়। এগুলো মেয়াদ ভিত্তিতে নেওয়া হয়, এক বছরের জন্য 1 PC, 2 PC, 3 PC, এইভাবে আমরা এগুলো একটা প্রাইস দিয়ে কিনতে পারি। তাছাড়া আমরা অনলাইন থেকে আমরা এগুলো নিতে পারি, কিন্তু এখানে নিলে কি করতে হয়, আমাদেরকে রেজিস্ট্রেশনের জন্য আমাদের একটা কোড দরকার আছে, আর এই কোডের জন্য আমাদেরকে কি একটা টাকা দিতে হবে। সেক্ষেত্রে এগুলো অনেক জটিল কাজ, এখানে ভিসা কার্ড এসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হয়। তাছাড়া আমরা এই কাজগুলো বাদ দিয়ে আমরা যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আমরা কি করে নিতে পারি, আমরা একটা ক্যাসেট 1 PC 2 PC প্রয়োজন অনুসারে আমরা কিনে নিতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আপডেট অ্যান্টিভাইরাস দ্বারা কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভ ক্লিন করে নিতে হবে। হ্যাঁ, আমাদেরকে তখন এই হার্ড ডিস্ক ড্রাইভ ক্লিন করে নিতে হবে। তাছাড়া আরও অনেক কারণ আছে, অনেক দিন যদি আমাদের সিস্টেমে উইন্ডোজটা রানিং থাকে তখন দেখা যায় কি আমাদের PC-কে কি স্লো করে ফেলে, তো ওই ক্ষেত্রে আমাদেরকে আবার পুনরায় উইন্ডোজটা সেট আপ দিতে হবে। উইন্ডোজ সেট আপটা আসলে খুবই কঠিন না, একবার যদি কোনোভাবে দিয়ে দেওয়া যায় আমার মনে হয় সহজ হয়ে যায়, কিন্তু এক এক PC-তে এক একভাবে দিতে হয়, তো সেক্ষেত্রে একটু জটিলতা হয়ে যায়। আমি ওই দিকে যাবো না, আমরা আজকে আছি যে হালকা পাতলা সমস্যাগুলো হয় সেটা থেকে নিজে নিজে পরিত্রাণের জন্য। আচ্ছা, আমরা এবার আরও একটু প্রশ্ন করে দেখি, কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিবুট বা সিস্টেম যদি রিস্টার্ট হলে তখন আমাদের কি করতে হবে, তখন আমাদেরকে যে কাজগুলো বললাম এই কাজগুলো করতে হবে। কম্পিউটারে মনিটরে পাওয়ার অন চালু, কিন্তু পর্দায় কোনো ছবি আসছে না, এখন আরেকটা প্রবলেম না, তখন আমাদেরকে কি করতে হবে, এই কেবলগুলো আবার পুনরায় চেক করে নিতে হবে যে কেবল সংযোগটা ঠিক আছে কিনা, আমার এই মনিটরের মধ্যে যে পাওয়ার কেবলটা ঢুকেছে এটা ঠিক মতো হয়েছে কিনা, পোর্টগুলো বরাবর লেগেছে কিনা, না লাগলে চেক করে নিতে হবে, এরপরে পাওয়ার কেবল চেঞ্জ করে আমরা লাগাতে পারি। তারপরও যদি না হয় আমাদেরকে বড় কোনো মেকানিকের কাছে গিয়ে মেকানিকের মাধ্যমে এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি। এখানে লিখেছি কি মনিটর সিস্টেমের কেবল সংযোগ চেক করতে হবে, আর যদি কেবল ফল্ট থাকে নষ্ট হয়ে যায় তখন আমাদেরকে ওইটা কি করতে হবে, ফেলে দিতে হবে, কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক না থাকলে। আচ্ছা, দেখা যায় কম্পিউটারের তারিখ সময় যদি ঠিক না থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে নেট ব্রাউজিং করি, তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। টাইম যদি ঠিক না থাকে, ডেট টাইম যদি ঠিক না থাকে, তখন দেখা যায় কি আমার ইন্টারনেট কানেকশনটা পাওয়া যায় না। তো সেটার ক্ষেত্রে সেটার যেই মুখ্য ভূমিকা পালন করে এই সিমস ব্যাটারি, আমাদের ঘড়ির ব্যাটারির মতো হয়ে থাকে, এটা একটু আকারে বড় হয়ে থাকে, তো এই ঘড়ি ব্যাটারির মতো এই সিমস ব্যাটারিটা একটা মাদার বোর্ডের মধ্যে একটা স্লট আছে, ওই স্লটের মধ্যে এটা খুবই সহজ, একটু এদিক থেকে টান দিলে বা চাপ দিয়ে এদিকে এই বা এই স্লটটা এদিকে একটু টান দিলে কি হয়ে যায়, এই ব্যাটারিটা উঠে যায়, এটা আমরা যে কোনো জায়গায় পাবো, ওই ব্যাটারিটা এনে লাগিয়ে দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। এটা খুব জটিল না, আমরা এইভাবেও এখানে দেখাচ্ছে, এইভাবেও আমরা একটা স্ক্রুড্রাইভার দিয়ে আমরা এটা তুলে নিতে পারি, নতুন সিমস ব্যাটারি লাগাতে হবে। তাহলে ডেট আর টাইম যদি ঠিক না থাকে, আমাদেরকে নতুন ব্যাটারি অবশ্যই একটা ব্যাটারি লাগালেই আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যায়। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি আমরা একটা কম্পিউটার আর একটা মানুষ কি করেছে, ওইটাতে হাত দেওয়ার চেষ্টা করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটু কারেন্টের মতো একটা, যেটা আমরা শর্ট সার্কিট হিসেবে দেখতে পাই। তো কম্পিউটারে যদি শর্ট সার্কিট হয় তখন আমাদেরকে কী করতে হবে, কম্পিউটারের মেটাল অংশ স্পর্শ বা হাত লাগালে আমাদের শক করে, ওই শক থেকে আমাদের বাঁচার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আগে এইখানে কোনো কেবলের মধ্যে ফল্ট আছে কি না বা কাটা ছেঁড়া কোনো তার আছে কি না আমাদেরকে চেক করে নিতে হবে। যদি এগুলো কাটা থাকে বা কাটা থাকার কারণে যদি আমার সিস্টেমের সাথে লাগানো থাকে, আমার এখানে শক করতে পারে,
আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে আমার আর্থিংটা ভালো করে দেয়া আছে কিনা। আর্থে যদি সেই সাপোর্টটা যদি আমার কারেন্ট ওয়ারিং এর সময় যদি ঠিকমতো দেয়া না হয় তাহলে কিন্তু আমার এই শর্ট সার্কিটের সমস্যাটা থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইলেকট্রিশিয়ান দ্বারা আর্থিং ও কম্পিউটারটি শর্ট সার্কিট আছে কিনা তা চেক করে নিতে হবে। এটা আমাকে একটা ভালো টেকনিশিয়ান এনে আমাকে এটা চেক করে কি করে নিতে হবে, সমস্যাটা সমাধান করে নিতে হবে। এবার দেখা যাক, দেখি পারি কিনা। আবার তোমাদের জন্য প্রশ্ন, শর্ট সার্কিট থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি প্রতিকার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তো এটা আসলে আলোচনার পরে, এটা ক্লাসে থাকলে তোমাদেরকে অনেক সুন্দর করে উন্মুক্ত অনেকগুলো প্রশ্ন করা যেত, তো এখন তো ওই সুযোগটা নাই, ঘরে বসেই করতে হয়। তো এত প্রশ্ন এভাবে করে আনসার আসলে পাওয়া যদি না যায় তাহলে খুব প্রশ্ন করাটা খুব কঠিন হয়ে যায়। এই কাজগুলো তোমরা আবার অনুশীলন করে নিতে পারো। এখন যেটা তোমাদের জন্য মূল্যায়ন, সিস্টেম চালু না হলে কি করতে হয়, আমরা প্রশ্ন করেছিলাম কেবলগুলো চেক করতে হবে, পাওয়ার সাপ্লাইটা সংযোগ ঠিক আছে কিনা দেখতে হবে, সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না সেটার জন্য আমরা বলেছিলাম যদি না হয় তখন আমাদেরকে বলেছিলাম মনিটরে যদি কিছু দেখা না যায় আমাদেরকে র্যামটা তুলে র্যাম স্লটটা লাগাতে হবে এবং ভিজিএ কেবলটা আমার সঠিকভাবে লাগানো আছে কি না এটা চেক করতে হবে। এবার দেখা যায় কম্পিউটার ঘন ঘন হ্যাং বা রিবুট করলে আমাদেরকে কি করতে হবে। তো এটার জন্য আমি কয়েকটা প্রক্রিয়া বলেছি। একটা হচ্ছে আমার অ্যান্টিভাইরাসগুলো আমরা কি করব, আমরা ভালো আপডেট অ্যান্টিভাইরাস দিয়ে আমরা চেক করে নেব যাতে কোনো ভাইরাস না থাকে। এর পরবর্তীতে আমরা চাইলে উইন্ডোজটা নতুন উইন্ডোজ সেট আপ দিতে পারি। তার পরবর্তীতে আমরা চাইলে কিছু ট্রি অনেকেই পারে, তোমরা যদি চাও ট্রি বানিয়ে এটাকে রিফ্রেশমেন্টের একটা সহজ ব্যবস্থা করলে এটা গতিটা বেড়ে যায়। তারপরে হচ্ছে ডিফ্র্যাগমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি, এটার গতিটা বাড়াতে পারি, হ্যাং হওয়া বা রিস্টার্ট হওয়াটা আমরা দূর করতে পারি। তাছাড়া যদি আমার প্রসেসরের এয়ার কুলিং ফ্যানটা যদি ভালো করে না ঘুরে বা প্রসেসর যদি ঠান্ডা রাখতে না পারি তখন সেক্ষেত্রেও এই সমস্যাগুলো হতে পারে। এরপর মনিটরে পাওয়ার অন চালু কিন্তু পর্দায় কোনো ছবি যদি না আসে তখন যেই কথাটা বলেছিলাম প্রায় এগুলো একই কাজ আমাদেরকে করতে হবে। এরপরে কম্পিউটার তারিখ, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, সময় তারিখ এবং সময় ঠিক না থাকলে আমাদেরকে কি করতে হবে, আমাদের টুল বারের নিচে গিয়ে আমরা দেখতে পাবো টাইম, টাইমটাতে ডাবল ক্লিক করে আমরা কি করতে পারি ডেট অ্যান্ড টাইমটা ঠিক করে দিতে পারি। কিন্তু পার্মানেন্টলি যদি আমাদেরকে ঠিক করতে হয় আমাদেরকে একটা সিমস ব্যাটারি নিতে হবে, ওই ব্যাটারিটা আমরা যদি চেঞ্জ করে দিই আমাদের এই ক্ষেত্রে সুবিধাটা হবে। এবং এটা ছাড়া আমরা কখনো ইন্টারনেট কানেকশনটা যুক্ত করতে পারবো না, কেন ডেট অ্যান্ড টাইম অবশ্যই আমাদেরকে কি ঠিক রাখতে হবে, না হলে ইন্টারনেট কানেকশনটা আমরা পাবো না। এরপরে হচ্ছে কম্পিউটারের ম্যাটার স্পর্শ করলে আমাদেরকে যেটা করতে হবে, এগুলোতে আমাদের হাত দেওয়ার কোনো দরকার নাই, শর্ট সার্কিট হয়েছে বা আমার কি পিসি বা ল্যাপটপটা আমার কি ডেস্কটপের ক্ষেত্রে বেশিরভাগই হয় আমার ডেস্কটপটা শর্ট সার্কিট হয়েছে, আমরা ভালো একটা টেকনিশিয়ান এনে আমরা আমাদের এই আর্থিং ব্যবস্থাটা ঠিক আছে কি না কেন হচ্ছে এই জিনিসগুলো আমরা আগে চেক করে নেব, ওইখানে হাত দেওয়ার কোনো দরকার নেই আমাদের। তো তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা একটু পার্টটা পড়লেই তোমরা এগুলো একটু বের করে নিতে পারবে। আউট অফ মেমোরি অর নট এনাফ মেমোরি মেসেজ দেখানোর কারণ কি হতে পারে, তোমাদের পাঠের মধ্যে আছে, তোমরা একটু কষ্ট করে বের করে নেবে। তো আসলে ট্রাভেল শুটিংয়ের অনেকগুলো বিষয় থাকে, তো যেগুলো কাজগুলো আমরা নিজেরা করতে পারি, আমরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে পারি, হ্যাঁ অনেক সময় দেখা যায় আমাদের সফটওয়্যারগুলো ঠিকমতো কাজ করছে না, কি করতে হয় আসলে এগুলো নিয়ে আমরা টেনশনে পড়ে যাই বা মানুষকে ডাকি ক্ষুদ্র কিছু কাজ। তাছাড়া তোমাদেরকে আরও সহজ বুদ্ধি দিই, সেটা হচ্ছে যেই প্রবলেম ওই প্রবলেমটা তুমি ইউটিউবে লিখে দাও, ইউটিউবে যদি লিখে দাও তুমি কী করতে পারো, ওই সমস্যাটা তোমাকে ভিডিও সহ এখানে দেখাবে, তাহলে তুমি এভাবেও নিজে সমস্যাগুলো সমাধান। শুধু তা না, দুনিয়ার যত প্রশ্ন আছে তোমার, যত পার্ট আছে পার্ট রিলেটেড, এখানে ভালো ভালো টিউটররা এইখানে তাদের লেকচারগুলো সুন্দর করে উপস্থাপন করে, তোমরা ওইখান থেকে সংগ্রহ করে নিতেই হবে। কেননা আমরা এই তথ্য প্রযুক্তি যুগের মধ্যে আমাদেরকে কি টিকে থাকতে হলে, আমাদের পড়ালেখার গতি বাড়াতে গেলে, অ্যাডভান্স হতে গেলে,
স্যারে পড়ালো আমাকে 50 ভাগ, আমাকে 100 ভাগ জানতে হবে, সেটার জন্য আমাকে বাড়তি কিছু পড়ালেখা করতে হবে, সেটার জন্য আমাদেরকে প্রতিনিয়ত অন্বেষণ করতে হবে, পড়ালেখা খোঁজ করতে হবে, বইয়ের পার্ট টু পার্ট একদম সুন্দর করে পড়ে নিতে হবে। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। এইভাবে আর কতদিন যাই জানি না, আসলে তোমাদেরকে ক্লাসে একসাথে পাচ্ছি না, মনে খুব ব্যথা, ভালো লাগে না আসলে তোমাদের সাথে সরাসরি দেখে, কুচিকাচা মুখগুলো তোমাদেরকে দেখতে না পেলে ভালো লাগে না আসলে। তো সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে এখানে রাখছি, আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য অনেক আশীর্বাদ এবং দোয়া থাকলো, ভালো থেকো।